বিএনপিকে ধ্বংস করতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, 18 দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার রিমান্ডের নামে যে নির্যাতন করছে এই সরকারের সে অধিকার নেই, কারণ এই সরকার অবৈধ। এর দায়ভার সংশ্লিষ্টদেরই অবশ্যই বহন করতে হবে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মহাজোট সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি দেশের বুদ্ধিজীবীদের বাড়িগুলোকেও টার্গেট করছে। তবে বিএনপি কারো হুমকি দামকি ভয় পায় না। যতক্ষণ পর্যন্ত সরকার জনগণের দাবি মেনে না নেবে ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। এদিকে সরকার বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্য ঢাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে উল্লেখ করে রিজভী বলেন, সরকারের আজ্ঞাবহ পেটোয়া পুলিশ বাহিনীকে দিয়ে মানুষ হত্যা করার দায় সরকার কখনোই এড়াতে পারবে না, অথচ তারা এই সব হত্যাকাণ্ডের দায় বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। গ্রেপ্তার করে তারও যে একটা আইনি পদ্ধতি আছে সে পদ্ধতিও তারা মানছেন না। তো আমরা বলেছি, এই সরকার অবৈধ, এর সকল কর্মকাণ্ড অবৈধ, এবং এদের পক্ষে যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা করছেন, আমি সবার কথা বলবো না, যে কয়েকজন কর্মকর্তারা করছেন, তারা যে অন্যায় অপকর্মগুলো করছেন সেই সরকারের পক্ষ থেকে এতদিন করে গেছেন, তাই নিজেদের টিকে থাকার জন্য সরকারকে টেকানোর তারা চেষ্টা করছেন। তো আমি বলবো যে এইটার কোনো লাভ হবে না। আপনাদের প্রতিটি অন্যায়, প্রতিটি অবিচার, প্রতিটি অত্যাচারের জনগণ উপযুক্ত জবাব দেবে।